हेलो गाइज वेलकम बैक टू माय राधिका किचन। तो आमी प्रियंका आबारो आपनादेर साथे एकटा नतून रेसिपि शेयर करछि, मोमो। मोमो तो आपनारा होटेले रेस्टुरेंटे सब जगह खेये देखेछेन, बाड़ीर पद्धतिते एकबार मोमो बानिये देखुन। तो मोमो बानानोर जन्य की की उपकरण लेगेछे सेटा आपनादेर साथे शेयर करी। तो चलुन, तो एखानेते आमी छोटो छोटो करे चिकेनेर टुकरोगुलो केटे नियेछि, छोटो छोटो करे आदा रसुन कुचिये नियेछि, लंका कुचिये नियेछि, पिंयाज कुचिये नियेछि आर गाजर कुचिये नियेछि। तो एर मध्ये आमी एड करछि अल्प गोलमरिच गुड़ो, अल्प परिमाणे नून, আর এক চামচের মতো সয়া সস। তো এরপর আমি ভালোভাবে মিক্স করে 20 মিনিটের মতো রেখে দেব। এভাবে মিক্স করার পর 20 মিনিটের পর রেখে দেওয়ার পরেতে সসটা কিভাবে বানিয়েছি মোমোর সেটা আপনাদের দিকে দেখায়। বড় বড় তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 3 থেকে 4টে রসুনের কোয়া নিয়েছি, 2টো বড় বড় সাইজের টমেটো। কড়া গরম করে নেওয়ার পরেতে এইভাবে আমি সেকে নিচ্ছি সব 4টে 4টে টুকরো টমেটো দিয়ে দিয়েছি, 2টো টমেটো নিয়ে 4টে টুকরো করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর রসুন। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে সেকে নিচ্ছি, এইভাবে ভালোভাবে সেকে নেওয়ার পরেতে আমি মিক্সার গ্রাইন্ডারেতে এটা পেস্ট করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার পরেতে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরেতে যেই টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপর অল্প পরিমাণে, আপনারা যেরকম ঝাল মিষ্টি খাবেন, অল্প পরিমাণেতে চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেতে দেখবেন হালকা হালকা এরকম শুকনো শুকনো হয়ে আসবে। এরপর সসটা নামিয়ে রেখে দেবেন। এরপর কড়াটা গরম করার পরেতে হালকা পরিমাণেতে তেল দিয়ে যেই ম্যারিনেটটা করে রেখেছিলাম মাংস টুকরোগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা তো দোকানেতে মোমো খান, তো ওটা একটা স্টিমভাবে হয়, তাই ওটা সেকে নেওয়া সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর মোমো কীভাবে ডিজাইন নিচ্ছি সেটা আপনাদের দিকে দেখায়। তো চলুন, তো প্রথমে আমি ময়দা ড্র করে রেখেছিলাম, ময়দা মাখানোটা আপনাদের দিকে দেখানো হয়নি। তো ময়দা ম্যারিনেট করে রাখার পরেতে এইভাবে শেপ নিয়ে নিয়েছি মোমো দেওয়ার পরেতে। এরপর এইভাবেও শেপ দিয়েছি আর মোমো যেভাবে শেপ দেয় ওইভাবেও আমি দিয়েছি। তো এইভাবে সব মোমোগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি। এরপর সব মোমোগুলো এইভাবে ডিজাইন নিয়ে নিয়েছি, যে কোনো আপনারা যেইভাবে নিতে পারেন। তো এই এরপর একটা ফুটো বাটিতে এইভাবে মোমোগুলো রেখেতে আমি হচ্ছে হাঁড়ির মধ্যে জল ফুটিয়ে ওর উপরেতে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো 30 থেকে 40 মিনিট, আপনারা 40 মিনিটটাই ধরবেন, 40 মিনিটের মধ্যে আমাদের মোমো রেডি। দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি। তো মোমো রেসিপি যদি আপনাদের দিকে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন মোমোটা কেমন হয়েছে।